আরে ভাতিজা, দিন রাত কি ঘরে বসে থাকবে না বাইরে আকাশটা একটু দেখবে? জি হ্যাঁ। আরে আমাদের এখানে বিখ্যাত যাত্রা দল বিনা পানি অপেরার যাত্রা চলছে, জান 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 ডাইনে আর বাইরে যাত্রা। সে আবার কি বেটা? আরে যাত্রা হলো ফাত্রা, গেলেই বুঝবে। নৃত্য গীত বাদ্য সবকিছু মিলিয়ে এক অপূর্ব লীলা খেলা, মানে চমৎকার চমৎকার। বরকত মিয়া ভালো আছো? জি না। কণ্ঠস্বর গম্ভীর কেন, মুখটাও কালো, কি হয়েছে চাচা? যাত্রা দেখতে যাব, হাতে পয়সা নেই। দেখি হাতটা, পয়সা লাগবে কেন? তুমি তো ছোট সাহেবের সাথে যাবে। ছোট সাহেব যাত্রা দেখতে যাবেন? হ্যাঁ। আম্মি জানকে জিজ্ঞেস করে দেখি। আম্মি আম্মি কি কিছু বলবে মিলন? আমি আজ রাতে যাত্রা দেখতে যাব। যাত্রা? যাত্রা দেখতে যাবে তুমি? জি। মহলে তো নাচ গানের ব্যবস্থা আছে, তুমি বললেই আয়োজন হয়ে যাবে। না আম্মি, আমি তো কখনো যাত্রা দেখিনি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে এসো। কতদিন পর আসা, ওরে বাতি যাবে। কি ব্যাপার, এই অসময় তোমরা কোথায় যাচ্ছ? জি আব্বা জান। না মানে নদীর তীরে হাওয়া খেতে যাচ্ছি। তা রাতের বেলায় কেন? জি ভাইজান, দিনের বেলা গরম, রাতের বেলায় নরম এবং নির্মল। চারিদিকে শেফালি ফুলের গন্ধ, গোলাপ ফুলের গন্ধ আসে যায়। মহব্বত যে আমি বুঝতে পেরেছি, আপনি যে বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, যে হাঁটি হাঁটি। আরে বস কুইটা এদিকে না এদিকে। আরে ঠিক আছে, এই আরে হরিপদ এখনো বসো নাই, পালা শুরু হয়ে যেতেছে, বসো। এই যে অধিকারী বাবু, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে এই পরগনাথ, জমিদার রাজা সাহেবের একমাত্র সন্তান, আমার ভাতিজা এবং দোষ আমাদের ছোট সাহেব মিলন। নমস্কার নমস্কার। আর ইনি হচ্ছেন এই যাত্রা দলের অধিকারী শ্রীযুক্ত বীরেন বাক্কি। রাধা মাধব, আমার কি সৌভাগ্য, আপনি আমার এই যাত্রা প্যান্ডেলে পদ ধুলি দিয়েছেন। আগে কথা, ছোট সাহেবের বসার ব্যবস্থা কর, ওই যে গদি লাগানো সিংহাসনটা আছে না, ওইটা এনে দে। যদি অনুমতি করেন আমি তাহলে আসলে যাই। অবশ্যই, আর বিলম্ব নয়। মুসলমান ভাইদের উদ্দেশ্যে সালাম, হিন্দু ভাইদের উদ্দেশ্যে নমস্কার। বিনা পানি অপেরার অত্যকার প্রথম রজনীতে সাদর সম্ভাষণ। আপনাদের সামনে আসছেন আমাদের দলের প্রধান আকর্ষণ মালা।